পারিনি, ছয় করিনি, আট একটা বোধহয় ভুল হয়েছে, ষোলো অত দূর এখনো পৌঁছাইনি আমি, আমি তো নয়। আমি রাত জেগে পড়ে এসেছি, সব মুখস্থ করে এসেছি, তোকে বলাতে পারছো না? আমি সব লিখেছি, তবু তোকে বলবো না। যেন ভালো হয় পরীক্ষাটা, যেন ভালো হয়। এসব কি করছেন? এসব তো আমি কিচ্ছু পারবো না, বুকটা ধরফর করছে। বাবা গো, এসব তো আমি কিছুই পড়িনি, এসব কি করছেন? দেখি পিছন পাতায় কিছু আছে কি? বাবা এসব কি সব আঁকা, এসব তো জানি না আমি। বাবা কি লিখবো কি না লিখবো আমি তো কিছু বুঝতে পারছি না। পেজটা কোন দিক থেকে লেখে, এরকম না 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 এরকম নয় এরকম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী লিখি মা দূর, বাবা কিচ্ছুই তো পারবো না, কি বাতাতেও কিছু কমন নেই। খোঁজাই এখন কি করছে? নিশ্চয় পরীক্ষা দিচ্ছে আমার মতন। ভগবান, দেখো কিন্তু ও যেন ভালো করে ভালো নাম্বার পেয়ে পাশ করে, কিন্তু যা কোশ্চেন হয়েছে মনে তো হয় না পাশ করবে। তাহলে এক কাজ করি, আমিও আর লিখি না, তাহলে দুজনে একসাথে টুইনিং করে ফেল করবো, কি মজা, সবাই ভাববে আমাদের মধ্যে কতই না প্রেম। আর এমনিতে ওর বাবা বলেছে যে ও যদি এবারে ফেল করে তাহলে ওকে একটা রিক্সা কিনে দেবে, আর আমার বাবাও বলেছে যদি এবারে আমি ফেল করি তাহলে ওকে একটা রিক্সাওয়ালার সাথে বিয়ে দিয়ে দেবে। কি ভালো হবে না, দুজনে একসাথে থাকবো, কি মজা না করব। গচাই ও গচাই, তোমাকে আমি বড্ড ভালোবাসি গো, বড্ড ভালোবাসি। এবারে তো আমি ফার্স্ট হব, আমাকে চিরকুট আনা থেকে কেউ আটকাতে পারবে না। আর মেনকা কুপাকার নাম মুশকিলই নেই, নামুমকিন হ্যাঁ। আজ তো আমি সব লিখে ফেলবো, পুরো বই আমি ছাপিয়ে দেবো খাতার মধ্যে, আমাকে এক নম্বরও কোথাও কাটার জায়গা রাখবো না। দেখি এবারে তুই কী করে ফার্স্ট হোস, এবারে তো আমি ফার্স্ট হব। বাবা ম্যাম দেখছি কে ফেলি, চিরকুট বল্লুকে নিচে ছুপা কে রাখা হ্যায়, উঠা দো তো হাঙ্গামা। তোর ভরসা করে কিন্তু আজ আমি পরীক্ষা দিতে এসেছি ভাই, পরীক্ষার সময় ডুবাস না জানো, তাকাস আমার দিকে একবার একবার, ঠিক আছে? বেশি কিছু চাই না, ওই অন্তত তুই পাস নম্বরটা তুলিয়ে দে আমাকে, ব্যাস তাহলেই হবে। তাকাবি কিন্তু, ওই তাকাবি আমার দিকে, ঠিক আছে? ঠিক আছে, আমি যখন দুবার করবো তার মানে আমি জিজ্ঞাসা করছি, আমি দুবার পাস নেই, দয়া করে আমার দিকে তাকাস, আর তুইও হ্যাঁ দয়া করে, সবাইকে বলে রাখলাম। আর ও দিদি তুমি তো আমার থেকে বড়ো, বলো পড়েছো তো, একটু দিও আমি দেখি। কেসে কেসে আমার মুখে রক্ত উঠে গেল, কেউ তাকাচ্ছে না আমার দিকে, কি বন্ধু আমার, কি বন্ধু মায়েরি। পরীক্ষাটা শেষ হোক একবার শুধু, দু নম্বর বলে দে ভাই, আচ্ছা এক নম্বর বলে দে, এক নম্বর, আচ্ছা আর্ধেক নম্বর বলে দে, অন্তত হাফ নম্বর, হাফ বলে দে, সাদা খাতা জমা দেবো আমি, সাদা ভাই প্লিজ, অন্তত রোল নাম্বারটা লিখি। এইরকম করলি তো আমার সাথে, তোদের সবাইকে দেখে নিচ্ছি আমি, সবাইকে দেখে নিচ্ছি, তোদের কারোর বিয়ে হবে না, তোরা এইরকমই থেকে যাবি সারা জীবন, সারা জীবন তোরা এরকমই থাকবি, তোদের কারোর বিয়ে হবে না, আমার অভিশাপ। আজ আমি সাদা খাতা জমা দিচ্ছি তো, আমার অভিশাপ লাগলো, তোরা কেউ শান্তি পাবি না, কেউ শান্তি পাবি না। কি করি এখন আমি দিদি, তুমিও বললে না তো আমাকে, বললে না তো দিদি। জয় মা সরস্বতী, দেখো মা পরীক্ষাটা যেন ভালো হয়, শুভ তিথি আছে 11:03, তো 3 মিনিটে আমি একটুখানি পুজোই করে নিই। মা সরস্বতী আমাকে ক্ষমা করো যদি কোনো ভুল করে থাকি, এ নাও মা তোমাকে একটু ধূপ দেখিয়ে নিই, আমার পরীক্ষাটা যেন ভালো হয়। মা আমি যদি পরীক্ষায় ভালো নম্বর পাই তোমাকে আমি 3:30 লাড্ডু দিয়ে পুজো দেবো। মা বলে 3টে দিলে শত্রু হয়ে যায়, আর তোমাকে তো আমি শত্রু বানাতে পারি না বলো, তাই 3:30 লাড্ডু দিয়ে তোমাকে আমি পুজো দেবো। জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী, জয় মা সরস্বতী। এক কাজ করি, প্রতিটা পেজে না মা সরস্বতী একটা করে ছবি এঁকে দিই, আর একটু করে ওং লিখে দিই, হ্যাঁ এই পেজেও লিখে দিই, সব পেজেই লিখে দিই, তাহলে পরীক্ষাটা আরও ভালো হবে, 100তে আমি 101 পাবো। মা আমি তোমাকে 101 টাকা দিয়েও পুজো দেবো, পরীক্ষাটা যেন ভালো হয় মা, দেখো মা দেখো, জয় মা সরস্বতীর জয়।
এ স্কোয়ার, বি স্কোয়ার, সি স্কোয়ার, কার মাথায় তো চুলকানি উঠেছিল যে এই পরীক্ষা টরীক্ষা আবিষ্কার করেছিল, এসব পরীক্ষা টরীক্ষা দিয়ে কিছু হয় নাকি? ট্যালেন্ট, ট্যালেন্ট হচ্ছে সব থেকে বড় জিনিস। যার মধ্যে ট্যালেন্ট থাকবে সেই এগোতে পারবে, আর আমার মধ্যে ট্যালেন্ট তো ভর্তি রয়েছে। এইসব লিখে কি হবে, আমার তো শুধু দাম থাকবে সইয়ের অটোগ্রাফ। হ্যাঁ হ্যাঁ, ধাক্কাধাক্কি করবে না, সবাই লাইন দিয়ে আসুন, সবার সাথে দেখা করবো আমি। আর এমনিতেও আমাদের এসব পরীক্ষা টরীক্ষা দিয়ে কিচ্ছু লাভ নেই। একটা পরীক্ষা কখনো ডিসাইড করতে পারে না যে কে কতটা বুদ্ধিমান আর কি কতটা স্মার্ট, তাই এইসব পরীক্ষা দেওয়া তো আমার কোনো দরকার। সোমার থেকে টাকাটা নেওয়া হলো না। কি বাবা, ও জেঠু, জেঠিমা তোমার গাড়ি থেকে পড়ে গেছে গো। আজ বাড়ি গিয়ে মার খাবে গো জেঠু। আচ্ছা, আমার মায়ের নাম সুচিত্রা, তাই আমার বাবা সুচি বলে। যদি আমার মায়ের নাম বিচিত্রা হতো তাহলে বাবা কি বলতো? তোর তো তোর এখন লেখ বাবা, এখন লেখ। কি সব ভাবছিস, ফোকাস ফোকাস, লেখো লেখো ফোকাস। প্লাস্টিক তো পরিবেশ দূষণ ঘটায়, এই পেনটাও তো প্লাস্টিক দিয়ে তৈরি, তাহলে কি পেনই পরিবেশ দূষণ ঘটাচ্ছে? না 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 না, এখন পরীক্ষা, ফোকাস ফোকাস করে লিখতে হবে, পরীক্ষায় পাশ করতে হবে, শান্ত লেখো। কি শশীবাবু 1700 টাকা নিজের স্ত্রী আর পুত্রর মধ্যে ভাগ করে দিয়েছে, সেটাও বা সিম্পল আর কম্পাউন্ড ইন্টারেস্টে? নিজের ছেলে আর বউয়ের থেকে কে ইন্টারেস্ট নেয়? এই ম্যামটাই কিপটে। বলছি কি যে বাইরে না আমি আমার স্কেলটা ফেলে এসেছি, ব্যাগ থেকে নিয়ে আসবো। ম্যাম ম্যাম, আমি না পেন্সিল বক্সে পেন্সিলটা ফেলে এসেছি, একটু নিয়ে আসবো। ম্যাম, আমি না বইটাই বাইরে ফেলে এসেছি, নিয়ে আসবো। এইসব কি সব বাচ্চাদের মতো কোশ্চেন দিয়েছে? এইসব তো আমার আধ ঘন্টা, শুধু আধ ঘন্টা লাগবে আমার লিখতে। যাকগে যাক বাবা। ওকে, সো ফার্স্ট কোশ্চেন, আজকে জিওগ্রাফি পরীক্ষা, আজকে হিস্ট্রি পরীক্ষা নয়? আমি কাল সারা রাত বসে আকবরের বংশ উদ্ধার করলাম, হোমো স্যাপিয়েন্স আর কি সব পড়লাম, আর আর ওই রাজা রামমোহন রায় সতীদাহ প্রথা, ওসব নয় আজ, ওসব কাল। যাকে কাল তো পড়তে হবে না, কিন্তু আজ আজ কি করব? ম্যাম পেজ, কখন যে বাড়ি যাবো, আমার হয়ে গেছে, আমাকে ছেড়ে দিলে হয়, বসিয়ে রেখেছে আমাকে, কখন যাবো বাড়ি? বাড়ি তো যাবো, গিয়ে আমার ফেভারিট সিরিয়ালটা দেখবো, আর খিদেও তো লাগছে আমার একটু একটু। একটু কি করি, ইকির মিকির খেলি, ইকির মিকির চাম চিকি চামে কাটা মজুমদার ধে লো দামোদর, ভালো লাগে না। কাকে জিজ্ঞাসা করি, ম্যাম দেখছে, ভাব ভাব ভাব, উত্তরটা ভাব ভাব ভাব। হ্যাঁ, মনে পড়ে গেছে, এবার লিখতে হবে। লিখি লিখি, কি লিখি? হ্যাঁ, উপদি উপদি বলাই, কিছু তো লিখি। ম্যাম এখনো দেখছে, লেখ লেখ লেখ। দুইয়ের এক, চার চার চার, ধুর বুড়ি, সাত সাতটা বল, সাত। এত মেয়ে থাকতে আমাকেই দেখে। তিনেরটা বল, তিনেরটা, গলাটা ইটিপে দেবে বার। এটা পেন্সিল হবে, ওই ইরেজার আছে, জল দে না একটু, এটা ব্লু পেন হবে, কম্পাস এনেছিস, স্কেলটা দে না, তোর হয়ে গেলে স্কেলটা আমায় দিবি, হ্যাঁ, তোর হয়ে গেলে তোর খাতাটা একটু দিবি। সো ভিডিওটা কেমন লাগলো তোমাদের, প্লিজ আমাকে কমেন্ট করে জানাও যে তোমরা কিরকম স্টুডেন্ট ছিলে, বা তোমাদের ফ্রেন্ডসরা কিরম ছিল, বা ক্লাসে তোমাদের কেমন কেমন স্টুডেন্ট ছিল, এরকম সিচুয়েশন কখনো এক্সপিরিয়েন্স করেছো কি না। আর হ্যাঁ, তোমরা যারা যারা এবছর বোর্ড এক্সাম দেবে, মানে 10th বা 12th দেবে, আমি জানি তোমাদের এক্সাম একদম সামনে চলে এসেছে, তো তোমাদের সবাইকে অল দ্য বেস্ট। আর তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবে এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।